नमस्कार बंधुरा आमी श्री तनय आज के आपनादेर सामने अनेक दिन परे विशिष्ट किछु आलोचना आपनादेर जन्य आमी एनेछि। बंधुरा आपनारा जारा आमार भक्त जारा आमाके श्रद्धा करेन जारा आमाके भालोबासेन तादेर जन्य बोलबो आमी प्रत्येकटा एपिसोडे आपनादेर देखिएछि किभाबे तंत्रेर काज करा हय किभाबे তন্ত্রের মাধ্যমে মানুষের উপকার করা যায়। কিন্তু বন্ধুরা এই কাজের ব্যস্ততার মধ্যে আপনারা সব সময় একটা নতুন আলোচনা চাইছেন, তাই আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যে আপনারা কিভাবে জীবনে সাফল্য লাভ করবেন, জীবনে প্রতিষ্ঠিত হবেন, জীবনে সাকসেস পাবেন। তার জন্য আমার অনুষ্ঠান আপনাদের ফলো করতেই হবে। বন্ধুরা আজকালকার দিনে আপনাদের মনে একটা জিনিস তো সব সময় জেগে আসছে, সেটা হচ্ছে জ্যোতিষ কি আদৌ কাজ করে, তন্ত্র কি আদৌ কাজ করে। এই জিনিসটা জাগছে যখন, তখন আমারও অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের এই আলোচনাটাই আজকে রাখব। দেখুন, মানুষ পড়াশোনা করছে, শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হওয়ার পরে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি ভালো চাকরি খুঁজছে, কিন্তু সেই চাকরিটা তার কিছুতেই হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এটাই হচ্ছে শাস্ত্র। এই শাস্ত্র অনুযায়ী চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই শাস্ত্র অনুযায়ী আপনার জীবনের সমস্যাকে দূরে ফেলে সচেতন বার্তা দিতে আমি এসেছি আপনাদেরকে কিভাবে সুস্থভাবে উজ্জ্বলভাবে সম্পূর্ণ পরিপূর্ণভাবে সুস্থ রাখা যায়। বন্ধুরা শাস্ত্র অনুযায়ী বলছে জ্যোতিষশাস্ত্র, যদি হরোস্কোপ ছক কোনো ক্ষেত্রে অনেক গণ্ডগোল হয়ে থাকে, কোনো ক্ষেত্রে যদি অনেক সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের জীবনে যতই চেষ্টা করুন না কেন চাকরি কিন্তু পাবেন না। তাই আমার উপদেশ অনুযায়ী আমার ভাবনা চিন্তার মধ্যে পড়ছে এই চাকরি পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা নিয়ে আপনার হরোস্কোপ ছকটা বিচার করিয়ে তার প্রতিকার করাটা অবশ্যই উচিত। তাই জ্যোতিষকে কখনো ফেলা সম্ভব না, জ্যোতিষ কখনো মিথ্যে হতে পারে না। জ্যোতিষের মাধ্যমে এই শাস্ত্র অনুযায়ী আপনার জীবনে আগামী দিন কি ঘটতে চলেছে। দেখুন, আজকে আপনি ধরুন ফ্যামিলির কাউকে আপনার সন্তানকে বিয়ে দিলেন, বিয়ের পর একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। তা অশান্তিটা কেন হচ্ছে, শাস্ত্র অনুযায়ী তার হরোস্কোপ অনুযায়ী তার ওয়াইফের হরোস্কোপের সাথে মিলছে না, জোটকে নাম্বার পাচ্ছে না। তাহলে কি হলো, জ্যোতিষশাস্ত্র মিথ্যা হলো না। জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারবে যদি আগের থেকে বিচার করে নিতে পারেন যে এর নাম্বারটা কত, সেই নাম্বার অনুযায়ী জোটকে যদি মিল হয়ে থাকে তো আপনার সন্তান অবশ্যই সুখী হবে। বন্ধুরা আমি কখনোই বাতলা দিতে আসি না, আপনাদের সচেতন করতে আসি, আপনারা সুস্থভাবে জীবনযাপন করবেন এটাই আমি চাই। তাই বন্ধুরা জ্যোতিষকে কেউ অবহেলা করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার এক একটি রাশি, এক একটি নক্ষত্র, ডিগ্রি পথ অনুযায়ী আপনার জীবনের ভবিষ্যৎবাণী বিচার করে দেওয়া সম্ভব। তাই ভবিষ্যৎবাণীতে আপনার বলছে হয়তো হৃষ্ট ফাড়ায় আপনি আক্রান্ত হবেন, বা আপনার কর্মজীবনে আপনি ধার ধেনায় জড়িয়ে যাবেন, বা আপনার পরিবারের সাথে আপনার বিচ্ছিন্ন হবে। এইটাই হচ্ছে শাস্ত্র। এই শাস্ত্র অনুযায়ী আপনারা যদি প্রত্যেকটা মুহূর্ত হরোস্কোপ ঠিকঠাক বিচার করিয়ে, যদি ডেট অফ বার্থ নিয়ে ঠিকঠাক বিচার করিয়ে জীবনে সাফল্য
দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আপনারা জীবনে সাফল্য পাবেন তো পাবেন। বন্ধুরা, আমার যারা বন্ধু, যারা আমার অনুষ্ঠানগুলো দেখেন, তাদেরকে আপনি আমি বলে দিচ্ছি, জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করে যদি জীবনে সাফল্য পান আপনারা, তো আমি মনে করি সেই দিকে একটু হলেও এগোনো দরকার। কারণ আপনার অর্থ আছে, কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু ব্যয় হতে পারে, কিন্তু সামান্য কিছু ব্যয় করে যদি আপনার প্রতিকার ঠিকঠাক করা যায়, তো অবশ্যই আমি মনে করি জীবনে সাফল্য লাভ অবশ্যই করবেন। এবার আসছি তন্ত্রের মাধ্যমে। আমাদের তন্ত্রটা কি, তন্ত্রের আদৌ কি কাজ হয়, তন্ত্রের মাধ্যমে কি আমরা সাফল্য লাভ করতে পারি? বন্ধুরা, অবশ্যই সাফল্য লাভ করা সম্ভব, কারণ তন্ত্রের মধ্যে আছে পাওয়ার, আর তন্ত্রের মধ্যে সঠিক পাওয়ার নিয়ে সঠিক কাজ করে যদি দেখানো যায়, যদি সঠিক প্রতিকার করা যায়, তো আপনার জীবনের সুফল নেমে আসতে বাধ্য। উদাহরণস্বরূপ আমি একটি কথা বলতে চাই, যেমন ধরুন আপনার সন্তান কোনো ক্ষেত্রে কুসঙ্গে লিপ্ত হয়ে গেছে, কুসঙ্গে লিপ্ত হয়ে গেছে, দিনের পর দিন বাড়িতে অত্যাচার করছে, দিনের পর দিন বাড়িতে অশান্তি করছে, সংসারে নানানভাবে নেশাগ্রস্ত হয়ে আছে, নেশা করছে, জীবনে সাফল্য যে পাবে তার কোনো চেষ্টা নেই, তা তখন আপনি কী করছেন? তখন কিন্তু আপনি কাউকে বলার সুযোগ পাচ্ছেন না, তখন আপনাকে হেল্প করতে পারে একজন বিশিষ্ট জ্যোতিষ তন্ত্রিক, অর্থাৎ তন্ত্রের মাধ্যমে সেই সন্তানকে অবশ্যই বাধ্যগত করে সুন্দরভাবে তার জীবনটাকে সাজিয়ে দেওয়া যায়। বন্ধুরা, আপনারা যারা মনে করছেন আপনাদের অর্থ অতিরিক্ত মাত্রায় ব্যয় হয়ে যাচ্ছে, আপনাদের ব্যবসা ঠিকঠাকভাবে চলছে না, আপনাদের দোকানে নানানভাবে ক্ষতি করে দেওয়া আছে, তা আপনারা তখন কি করছেন? একজন বিশিষ্ট তান্ত্রিক জ্যোতিষের পরামর্শ নিচ্ছেন, যেই তান্ত্রিক জ্যোতিষ আপনাকে উপকার করতে পারবে। কিন্তু কোন তান্ত্রিক জ্যোতিষের কাছে যাবেন সেটা ঠিক করতে পারছেন না, তখনই আপনার মনোবৃত্তিতে একটা জিনিস কিন্তু জেগে উঠছে, সেটা হচ্ছে তন্ত্র হয়তো সত্য না, তন্ত্রের মাধ্যমে হয়তো কাজ হয় না, এইটা আপনাদের মনে জেগে উঠছে। আমি সৃজনা আজকের দিনে দাঁড়িয়েও আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, তন্ত্র সত্য, তন্ত্রের মাধ্যমে প্রতিকার করা সম্ভব, তন্ত্রের মাধ্যমে মানুষকে অনেক ভালো জায়গায় পৌঁছানো সম্ভব, তন্ত্রের মাধ্যমে একটা পরিবারের সুখ শান্তিকে ফিরিয়ে আনা সম্ভব। তাই বন্ধুরা, যারা মনে করছেন তন্ত্রের মাধ্যমে প্রতিকার করলে কোনো কিছু কাজ হয় না, তারা ভুল ধারণা করছেন। তন্ত্রের মাধ্যমে অবশ্যই প্রতিকার করলে আপনার জীবনে সাফল্য ফিরে আসবে, আপনার জীবনে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, সংসার জীবনে সুন্দরভাবে পরিবারকে নিয়ে নিজে সুস্থভাবে বিলম্ব করতে পারবেন। বন্ধুরা, আজকে ধরুন আজকে একটা যাত্রা করতে গেছেন, অর্থাৎ ভ্রমণে গেছেন, তা সেই ভ্রমণে যাওয়ার সময় আপনার হয়তো কোনো বিপদ আপদের লক্ষণ আছে, তা সেই লক্ষণটা যখন আছে, তা সেইটা কি প্রতিকার করা যায়? না, অবশ্যই প্রতিকার করা যায়, কিন্তু সেটা তন্ত্রের মাধ্যমে প্রতিকার করা যায়, তাই তন্ত্রকে কেউ অবহেলা করলে সেটা কিন্তু ভুল ডিসিশন হবে। তাই তন্ত্রের মাধ্যমে আপনারা যারা মনে করছেন প্রতিকার করতে হবে, কিন্তু একটি বিশিষ্ট জ্যোতিষীর পরামর্শ দরকার আছে, আর এই পরামর্শ নেওয়ার জন্য কাউকে বিশ্বাস করতে পারছেন না। আমি বলছি বন্ধুরা, আপনারা যদি একটিবার আমাকে সুযোগ দিয়ে থাকেন, তো মাথায় রাখবেন আপনাদের জীবনের সমস্যা সরে যেতে বাধ্য,
আমি ভগবান নই, কিন্তু ভগবানের সন্তান যেরকম সবাই আমিও সেরকম। অর্থাৎ আমি তন্ত্রকে জানি, তন্ত্র ক্রিয়াটাকে সঠিক প্রতিকার করে আপনাদের জীবনে সাফল্য আনতে পারবো, তাই আমি এত জোর দিয়ে বলি। বন্ধুরা, আজকে আপনি যদি সুস্থ হয়ে আরো 10টা মানুষের সাথে আলোচনা করেন যে না, শ্রীতনয়ের কাছে গিয়ে আমি সুস্থ হতে পেরেছি, এর থেকে ভালো কিছু পাওয়া মনে হয় আমার আর কিছু হয় না। অর্থাৎ আমি এই জিনিসটাই চাইছি যে আপনারা জীবনে সুস্থ হয়ে আরো 10টা 5টা মানুষের সাথে আলোচনা করে আমার কাছে নিয়ে আসুন, যে শ্রীতনয়ের কাছে গেলে অবশ্যই উপকার পাওয়া সম্ভব। বন্ধুরা, মন্ত্রের উচ্চারণের মধ্যে যদি আমরা তন্ত্রের সাথে মন্ত্র উচ্চারণটা ঠিকঠাক করে আমরা যদি সঠিক নিয়মে পাঠ করতে পারি, অবশ্যই আমি মনে করি তন্ত্রের পাওয়ারকে জাগিয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ তন্ত্রের মাধ্যমে আমি এতদিন ধরে মানুষের উপকার করে এসেছি, আগামী দিনেও মনে করি তারা প্রত্যেকটা সময় ধরে ভালো থাকবে এবং আরও 5 জনকে ভালো রাখার চেষ্টা করবে প্রকৃতভাবেই তন্ত্রের মাধ্যমে। তাই তন্ত্রকে কেউ অবহেলা করবেন না, তন্ত্রকে কেউ দুচ্ছাই করবেন না, তন্ত্রকে বিশ্বাস করুন। আজকে হয়তো এই দুনিয়ায় আপনি কষ্ট করছেন, কষ্ট করে জীবনযাপন করছেন, কিন্তু এত কষ্টের মধ্যে পড়ে গেছেন আপনি কাউকে বলে শান্তি পাচ্ছেন না, নিজের কষ্টটা নিজের কাছে ধরে রাখছেন, কিন্তু তবুও যেন কারো কাছে বলে আপনি হালকা হচ্ছেন। এটাই আপনাদের ভুল, এটাই আপনাদের ভুল। বন্ধুরা, এই দুনিয়ায় 100% লোকের মধ্যে, ভালো করে শুনে রাখুন, 100% লোকের মধ্যে 80% লোকের আপনার কষ্ট দেখে কিছু আসে যায় না, আর 20% লোক আপনার কষ্ট দেখে আনন্দ পাবে। অর্থাৎ আপনার কষ্টকে আপনাকে ঠিক করতে হবে, জাগিয়ে তুলতে হবে আপনার নিজেকে। আপনি পারবেন এই শক্তিটাকে অর্জন করতে হবে, কারণ জ্যোতিষশাস্ত্র মধ্যে প্রতিকার দেওয়া সম্ভব, তন্ত্রশাস্ত্রের মধ্যে প্রতিকার দেওয়া সম্ভব, কিন্তু বাড়িতে বসে বসে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তাই বন্ধুরা, মাথায় রাখবেন আপনাদের প্রিয়, আপনাদের ঘরের ছেলে এই শ্রীতনায় আপনাদের কথা দিচ্ছে, আমি কথা দিচ্ছি, তন্ত্রকে জাগ্রত করে আপনাদের জীবনের সমস্যা সমাধান আমি করব, আপনাদের জীবনের সমস্যা থেকে দূর করে আনব, আপনাদের জীবনে সুখ শান্তি আমি ফিরিয়ে এনে দিতে পারবো। তাই একটা কথা মাথায় রাখবেন, ওয়েস্ট বেঙ্গলের বুকে একমাত্র একমাত্র আমি আগে কাজ করি, পরে প্রতিকারের মূল্য নিই। এটা কোনো ঢপবাজি কথা নয়, এটা বাস্তব কথা। তাই বন্ধুরা, যারা মনে করছেন জীবনে সুস্থ হতে হবে, জীবনে সাফল্য লাভ করতে হবে, তো অবশ্যই নিজের পরিশ্রমটাকে এগিয়ে নিয়ে যান, নিজের বুদ্ধিটাকে এগিয়ে নিয়ে যান, সাথে আপনি তন্ত্রের মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে প্রতিকার করুন। একটিবার আমাকে সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব তন্ত্র সঠিক, তন্ত্রের মাধ্যমে উপকার হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে। তাই বন্ধুরা, জ্যোতিষকে আপনাদের মনে যে জ্যোতিষীর ওপর ধারণা বৃদ্ধি পায় যে জ্যোতিষী হয়তো ঠকায়, আমি প্রমাণ করে দিতে চাই জ্যোতিষশাস্ত্র সবাই ঠকাতে আসে না, কারণ আমরা ভগবানকে যেরকম ডাকি আপনিও কিন্তু ভগবানকে সেরকমই ডাকেন, শুধু ডিফারেন্স একটু তন্ত্র করে আমরা ডাকি,
মন্ত্রের মাধ্যমে উচ্চারণ করে আমরা ডাকি, আর আপনি সাধারণভাবে ডাকেন। কিন্তু এই বলে এই নয় যে ভগবান আপনাকে আপনার ডাকে সাড়া দেবে না, অবশ্যই, কিন্তু ভক্তি রাখতে হবে। ভক্তি করে নিজের সমস্ত কিছু ভগবানকে সব সময় জানানোর থেকে ভগবানকে নিজের প্রার্থনাটুকু সঁপে দিন, ভগবান এমনি সন্তুষ্ট হবে। তাই বন্ধুরা, মনে রাখবেন, মাথায় রাখবেন, তন্ত্রশাস্ত্রের ওপর নির্ভর করে জীবনে সাফল্য পাওয়া সম্ভব, জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করে জীবনে সাকসেস পাওয়া সম্ভব, জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করে জীবনে চাকরি পাওয়া সম্ভব, জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করে জীবনে উন্নতি করা সম্ভব, তন্ত্রশাস্ত্রের ওপর নির্ভর করে কুসঙ্গ থেকে ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব, তন্ত্রশাস্ত্রের ওপর নির্ভর করে কেউ বাড়ি থেকে চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব, তন্ত্রশাস্ত্রের ওপর নির্ভর করে আপনার হৃষ্ট ফাড়াকে রুখে দেওয়া সম্ভব, তো সম্ভব। আর চ্যালেঞ্জ একমাত্র আমি করেছি, আজকেও করছি। মাথায় রাখবেন, তন্ত্রকে আমি জানি, তন্ত্রকে আমি করতে জানি, তন্ত্র কি সেই কাজটা আমি ঠিকঠাক করতে জানি, অর্থাৎ জানি বলেই জোর গলায় কথা বলতে আসি। বিশ্বাস করবেন কি করবেন না ব্যক্তিগত ব্যাপার আপনার, আমি শুধু একটা কথাই বলবো, তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রকে অ্যাস্ট্রোলজিকে কখনো অবহেলা করবেন না। মাথায় রাখবেন, ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না, ভবিষ্যৎবাণীতে অবশ্যই আপনার ভবিষ্যতের কথা কিন্তু জানিয়ে দেওয়া যায়, ভবিষ্যতের আপনার কি ফল পাবেন, ভবিষ্যতে আপনি কিভাবে ওখান থেকে রিলিফ পাবেন, সমস্ত কিছু কিন্তু বিচার করা যায়। তাই আপনার ডেট অফ বার্থটা নিয়ে অবশ্যই জ্যোতিষশাস্ত্র পরামর্শ নেবেন। আর যারা মনে করছে ডেট অফ বার্থ না নিয়ে, যাদের ডেট অফ বার্থ নেই তাদের হাত দেখিয়ে পরামর্শ নেবেন, অবশ্যই নিতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের জোর দিয়ে কথা বলি, এই কারণে কথা বলি যাতে আপনারা জীবনে সাকসেস পান, সাফল্য লাভ করতে পারেন, জীবনে স্বপ্ন পূর্ণ করতে পারেন, জীবনে উন্নতি করতে পারেন, জীবনে যেন কোনোভাবে আপনারা প্রতারিত না হন। তাই বন্ধুরা, আমি আপনাদের জন্য সবসময় এগিয়ে এসেছি, এগিয়ে থাকবো, আর আপনাদের ভালোবাসা শ্রদ্ধার জন্য অবশ্যই নতুন নতুন আলোচনা সবসময় রাখবো। মাথা রাখবেন বন্ধুরা, আমি অনেকদিন পর পর কিন্তু একটু লাইভ অনুষ্ঠানে আসি, তাতে কিন্তু লাইভে ফোনে কথা বলি। আর যারা মনে করছেন ডাইরেক্ট আমার সাথে দেখা করবেন, মনে করে অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করে নেবেন, কারণ বুকিং মাস্ট। আর একটা কথা আমি বলতে চাই আজকে, যেটা আমি কোনোদিন করছিলাম না কিন্তু রিসেন্টলি আমি চালু করছি আপনাদেরই চাপের জন্য, সেটা হচ্ছে অনলাইনে কথা বলা। অনলাইনে কথা বলা ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, তার জন্য আপনাকে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে সমস্ত বিস্তারিত জেনে নিতে হবে, এবং আপনারা অনলাইনের একটি টাইম পাবেন, সেই টাইমে অবশ্যই ভিডিও কলিংয়ের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন, আপনার সমস্যাটাকে আমার সাথে ডাইরেক্ট খুলে বলতে পারবেন। বন্ধুরা, সচেতন যদি মানুষকে করতে হয় সঠিকভাবে করব, নয়তো করব না। আমি শ্রী তনয় আপনাদেরকে সচেতন করতে আছি, আপনারা সাফল্য পাবেন কিভাবে, আপনারা সাকসেস পাবেন কিভাবে, ব্যক্তিগত ব্যাপার আপনার, আপনি আমার কাছে আসবেন কি আসবেন না। কিন্তু মাথায় রাখবেন, আমি আপনাদের সচেতন করে এসেছি, আগামী দিনে সবসময় সচেতন করে যাব, আপনারা যাতে প্রতারিত না হন, জীবনে যাতে সাফল্য সিঁড়িটা আপনি ধরতে পারেন, জীবনে যাতে সাকসেস আপনারা তাড়াতাড়ি পান, জীবনে যাতে চাকরিতে আপনার বাধা না থাকে, জীবনে যাতে ব্যবসাতে যাতে আপনার বাধা না থাকে। তাই আমি শ্রী তনয় চ্যালেঞ্জ করে বলছি, একটি বার আমাকে সুযোগ দিন, আমি আপনার প্রতিকার করে দেব। প্রতিকার আপনার করবই করবই, অবশ্যই আপনি উপকার পাবেন এবং সাকসেস দুনিয়ায় অবশ্যই নিজেকে সঁপে দেবেন। সাকসেস কাকে বলে আমি আপনাকে দেখিয়ে দেব। তাই বন্ধুরা মনে রাখবেন, ভয় পাবেন না, চোখের জল মুছে ফেলুন। যদি ঘরের ছেলে আমাকে মনে করেন তাহলে চোখের জল মুছে ফেলুন, একটিবার আপনি যত বড় সমস্যায় থাকুন না কেন একটিবার সুযোগ আমাকে দিয়ে দেখুন, আমি আপনার উপকার করতে পারি কিনা সেটা আমি আপনাকে দেখিয়ে দেব। তাই বন্ধুরা, আজ নয় কাল নয়, সমস্যা আছে সমাধান করুন, যদি আমাকে ভালো লেগে থাকে, যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে, তো একটিবার হলেও
আমার কাছে আসুন। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, তন্ত্রকে আমি কিভাবে করেছি, কিভাবে তন্ত্রক্রিয়াটাকে জাগিয়েছি, কিভাবে তন্ত্রক্রিয়ার কাজগুলো করছি সমস্ত কিন্তু আমি লাইভেও দেখিয়েছি। আরেকটি কথা এর সাথে বলে রাখি, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো রাখবেন, অ্যাস্ট্রো সি তনয় এবং অ্যাস্ট্রো সি তনয় লাইভ, এই দুটো পেজকে ফলো রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রো শ্রী তনয় এইটাকেও কিন্তু ফলো রাখবেন। কারণ এখানে আমি অনেক টোটকা বা টিপস রাখি যাতে আপনারা ছোটোখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, আর বড় বড় সমস্যায় যারা পড়ে আছেন তারা মনে রাখবেন, টোটকা বা টিপসের মাধ্যমে বড় সমস্যা মেটে না, টোটকা বা টিপসের মাধ্যমে ছোট সমস্যা মেটে, বড় সমস্যা মেটাতে গেলে আপনাদের প্রিয় একমাত্র শ্রী তনয়ের মাধ্যমে মেটে। তাই বন্ধুরা দেরি নয়, আজ নয়, কাল নয়, এখনই বুকিং করুন, আপনার সমস্যাকে তুলে ধরুন, আমি সমাধান করব, আপনার হাসি মুখ আমি ফিরিয়ে দেব। আমি বলছি বন্ধুরা, আপনার কঠিন থেকে কঠিন সমস্যা যেখানে আপনার চোখের জল ছাড়া আর কিছু নেই, সেখান থেকে আমি আপনাকে পার করে আনব। বন্ধুরা এ দুনিয়ায় সুস্থভাবে বাঁচার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, আপনারও আছে। সুস্থভাবে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করবেন এবং সাফল্যের দিকে এগিয়ে যাবেন, সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনারা সুন্দরভাবে সংসার করুন, এটাই আমি চাই। আমি যদি তান্ত্রিক হয়ে থাকি, আমার কর্তব্য আমার যারা দর্শক বন্ধু এবং আমাকে যারা ফলো করে তাদেরকে ভালো রাখার, তাই আমি কীভাবে ভালো রাখবো সেটা আমি ভালো মতন জানি, অবশ্যই আপনাদের ভালো রাখবো এবং আপনাদের সমস্যা থেকে বার করে আনব। তাই একটিবার হলেও বুকিং নাম্বারে বুকিং করে নেবেন। আরেকটি কথা বন্ধুরা, আপনারা যারা মনে করছেন আমার এই রিপিট অনুষ্ঠানগুলো আবার রিপিট দেখতে হবে, এইসব লাইভ অনুষ্ঠান বা আমি যার অনুষ্ঠানগুলো করি সেগুলো রিপিট দেখতে হবে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাস্ট্রো সি তনয় এটা সার্চ করে সেখানে ফলো রাখবেন, এবং ফেসবুক পেজে ফলো রাখবেন অ্যাস্ট্রো সি তনয়, এগুলো ফলো রাখতে পারলে পরে অবশ্যই সেখানে কিন্তু আপনারা আমার অনুষ্ঠানগুলো রিপিট দেখতে পারবেন। আর সাথে মনে রাখবেন সেখানে কিন্তু আমি অনেক টোটকা রাখি, যে টোটকাগুলোর মাধ্যমে আপনার সংসার সুন্দরভাবে জেগে উঠবে, আপনি সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই মাথায় রাখবেন, নিজেকে যদি জাগিয়ে ফেলতে পারেন, নিজেকে যদি উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। নিজেকে সাফল্যের দিকে নিয়ে যান, আপনার চোখের জলটা মুছে ফেলুন, নিজের জোরে আপনি চলুন, নিজের বাহুবল হচ্ছে সব থেকে বাহুবল। এই দুনিয়ায় বাঁচতে গেলে আপনাকে নিজের শক্তিতে বাঁচতে হবে, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। আর আশা করছি আমার কথাগুলো শুনে নিজেরা সুন্দরভাবে জীবনযাপন করবেন। বন্ধুরা সচেতন করা আমার কাজ ছিল, আজকে তন্ত্র নিয়ে এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করলাম এবং সচেতনও করলাম। এরপরে ব্যক্তিগতভাবে আপনাদের ওপরেই নির্ভর করবে আপনারা কার কাছে যাবেন কি যাবেন না, তবে এইটুখানি বলবো, আমার কাছে আসলে পরে আপনারা অবশ্যই বুকিং করে নেবেন, কারণ বুকিং না করে কিন্তু আসতে পারবেন না। এই কারণেই বলছি যাতে আপনারা এসে কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকতে হয়, যাতে কষ্ট না পেতে হয়, তাই আপনাকে একটি টাইম দেওয়া হবে, সেই টাইমের মাধ্যমে আপনি আসলে কিন্তু আপনি সেইভাবে দেখাতে পারবেন। অর্থাৎ আপনারা যেন সবাই ভালো থাকেন আমি সেটাই চেষ্টা করে যাব, আর সব সময় সেটাই করব। আর আমার তারামা, আমার বড় মা, আপনাদেরও তারামা, আপনাদেরও বড় মা, প্রত্যেকটা মানুষেরই বড় মা, তাই এই বড় মায়ের কৃপায় আমি যে তন্ত্রবিদ্যা শিখেছি, যে জ্যোতিষশাস্ত্র আমি অর্জন করতে পেরেছি, যে বিদ্যা আমি অর্জন করতে পেরেছি, তাই এই আশীর্বাদ প্রাপ্ত বিদ্যা দিয়ে অবশ্যই আপনাদের সুন্দরভাবে জীবনযাপন করাবো, আপনারা সুন্দরভাবে থাকবেন, এটাই আমি চাইবো। তাই বন্ধুরা আজকের দিনে এইটুখানি অনুষ্ঠান আমার করার ছিল, আমি বললাম। আর আমাকে যারা লাইভ দেখতে চান অবশ্যই ফেসবুক পেজে অ্যাস্ট্রো সি তনয় ফলো রাখবেন, আবারও নতুন টোটকা বা নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে থাকবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। জয় মাতারা।